জামালপুরের ডিসি আহমেদ কবির সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত নারী সানজিদা ইয়াসমিন সাধনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না কয়েকদিন। ডিসির সঙ্গে তার আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে আর কোথাও দেখা যায়নি বলে জানিয়েছে স্থানীয়রা। কিন্তু এই নারী সম্পর্কে একের পর এক তথ্য বেরিয়ে আসছে। জানা গেছে সাধনার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শুকনগরী গ্রামে। তার বাবার নাম খায়রুল ইসলাম, মায়ের নাম কুমকুম বেগম। এই দম্পতি নিঃসন্তান হওয়ার কারণে 1990 সালের বন্যার সময় দত্তক নেয় সাধনাকে। ছোটবেলায় কোনো একটা রোগের কারণে তার মাথার চুল ও ভুরু পড়ে গিয়েছিল, এ কারণে তিনি সবসময় হিজাব পরেন। স্থানীয়রা বলছেন অপ্রাপ্ত বয়সে বিয়ে হয় সাধনার। মাদারগঞ্জের জোনাইল গ্রামে জাহিদুল ইসলাম ফরহাদ তার প্রথম স্বামী। বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন তিনি। এই দম্পতির পূর্ণ নামে এক পুত্র সন্তান রয়েছে, সে বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ছে এবং তার খালার বাড়িতে আছে বলে জানা গেছে। বিয়ের আগে থেকে সাধনা নানা অনৈতিক কাজে লিপ্ত ছিল, যার কারণে স্বামীর সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটতে থাকে। এরই মধ্যে 2009 সালে তার স্বামী ফরহাদ আকস্মিকভাবে মারা যায়। তার মৃত্যু নিয়ে তখন নানান কানাঘুষা শুরু হয়। স্বামীর মৃত্যুর পরে সাধনা এক যুবকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। এই ঘটনা জানাজানির পর পালিত বাবা মায়ের সঙ্গে জামালপুর শহরের বগাবাইত বোর্ডগড় এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করেন তিনি। এ সময় তার উশৃঙ্খল চলাফেরার জন্য এলাকায় আলোচিত হন। সাধনা 2018 সালে উন্নয়ন মেলায় হস্তশিল্পের স্টল বরাদ্দ নেওয়ার জন্য জেলা প্রশাসক আহমেদ কবিরের সাথে দেখা করেন। তার রূপে মুগ্ধ হয়ে বিনামূল্যে স্টল বরাদ্দ দেন জেলা প্রশাসক। কয়েকটি সূত্র জানিয়েছে সাধনার হাতে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন। শুধু তাই নয়, বিভিন্ন দপ্তরে বদলি, নিয়োগ ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্য করেও সে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। যেসব কাজে জেলা প্রশাসকের স্বাক্ষর দরকার হতো সেগুলোর জন্য সাধনাকে ঘুষ দিত সুবিধাভোগীরা। এলাকায় ছায়া ডিসি হিসেবে পরিচিত লাভ করেছিলেন সাধনা।